कहो ना उपाय सुखी, कहो ना उपाय, कहो ना उपाय सुखी, कहो ना उपाय, कहो ना उपाय सुखी, कहो ना पाए। नीरब हृदय जगाए, जगाए गुरा, जगाए गुरारा, जगाए गुरारा। शची माँ वृत्त ईशान के बोलछेन। আচ্ছা ঈশান, নিমাইয়ের কি একবারের জন্য তার মায়ের কথা মনে পড়ে না? সে কি মাকে ভুলে গেল? মহাপ্রভু জগন্নাথ দেবে প্রসাদ দিয়ে কৃষ্ণদাসকে পাঠিয়েছে, আর এই সময় কৃষ্ণদাস এসে প্রবেশ করেছেন, আর কৃষ্ণদাসের কানে ওই কথাটি পৌঁছেছে মায়ের যে এই যে খেদোক্তি, বা সেটা কৃষ্ণদাসের কানে পৌঁছেছে। কৃষ্ণদাস বলছে, না না মা, তিনি একটুকু আপনাকে বলেননি, তিনি তো আমাকে জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে পাঠিয়েছেন নীলাচল থেকে। মা, মা এই প্রসাদ গ্রহণ করুন মা, আর তিনি আপনার চরণে প্রণাম নিবেদন করেছেন, আপনাকে আশীর্বাদ করতে বলেছেন তাকে। মা আমার প্রণামও গ্রহণ করুন মা। সচিবা বলছে, নিমাই নিমাই নিমাই, আমার নিমাই, আমার নিমাই তোমাকে পাঠিয়েছে, তা আমার নিমাই কেমন আছে বাবা? শুনেছিলাম সে দক্ষিণ দেশে গেছে, তাই আমি চিন্তা করছি। না মা, তিনি দক্ষিণ দেশ থেকে ফিরে এসেছেন, তিনি তো আমাকে নিয়ে দক্ষিণ দেশে গিয়েছিলেন, তিনি কুশলেই ফিরে এসেছেন, আর তিনি যে ফিরে এসেছেন সেই সংবাদ দেবার জন্যই আমাকে পাঠিয়েছেন। শচী মা খুব আনন্দ হয়েছে, তাহলে আমার নিমাই ফিরে এসেছেন, আমার নিমাই সুস্থ আছে তো, কুশলে আছে তো? যাও যাও যাও, বৌমা কত চিন্তা করছে, বৌমাকে ঈশান এই খবরটা একটু দিয়ে আসো, আর শান্তিপুরনাথকে ওই সংবাদটা দাও। মায়ের কত চিন্তা, মা যেমন নিজে চিন্তা করছেন, মা ভাবছেন সকলেই তো চিন্তিত, তাহলে তাদেরকেও তো সংবাদটা দিতে হবে যে আমার নিমাই সুস্থ আছে, ভালো আছে, সে দক্ষিণ দেশ থেকে ফিরে এসছে। তাই মা ব্যস্ত হয়ে গেছেন, যাও যাও শ্রীবাসকে সংবাদ দাও, ভক্তদের সকলকে জানিয়ে দাও, নিমাই আমার ফিরে এসেছে, নিমাই আমার ফিরে এসেছে। আর কী আনন্দ আজকে আমার, ঈশানকে বলছেন, ঈশান আজকে দামোদরকে, গৃহদেবতা দামোদরকে ভালো ভালো কিছু ভোগ দিতে হবে, প্রতিদিনই তো ভোগ হয়, কিন্তু সেদিনকে বিশেষ ভোগের কথা বলছে। আবার নিমাই ফিরে এসেছে দামোদরের কৃপায়। মায়ের শচী মায়ের বাৎসল্য প্রেমসন্ধু যেন উচ্ছ্বসিত হয়ে উঠেছে,
অন্তরে। গৌরাঙ্গ সুন্দরী বদন শোভা মা দেখছেন আর আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভুর আদেশেই তো কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভু আদেশ করে দিয়েছিলেন যে তুমি সব ভক্তদের গিয়ে জানিয়ে দেবে যে প্রভু ফিরে এসেছেন। তাই নিত্যানন্দ প্রভুর আদেশকে মনে রেখে কৃষ্ণদাস আর দেরি না করে মহাপ্রভুর এই নীলাচলে প্রত্যাবর্তনের কথা সকলকে জানিয়ে দিতে তিনি চললেন। শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্যকেও এই খবর দিতে হবে। তা শান্তিপুরে গিয়ে যখন অদ্বৈত আচার্যকে এই খবর দিয়েছেন তখন অদ্বৈত প্রভু তো প্রেমানন্দে নৃত্য করতে শুরু করে দিলেন। তারপর যখন হরিদাস ঠাকুর, বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, শিবানন্দ সেন, বক্রেশ্বর পণ্ডিত, আচার্য রত্ন, আচার্য নিধি, গদাধর পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, দামোদর পণ্ডিত, আরো সব ভক্তগণ সকলে যখন এই কথা শুনবেন সকলে তারা তাড়াতাড়ি এসে এই শান্তিপুর নাথের অর্থাৎ অদ্বৈত প্রভুর তারা চরণ বন্দনা করবেন। আর এই উপলক্ষে দু তিন দিন মহোৎসবও হবে। তারপর তো সকলে মিলে বসবেন, নীলাচল যেতে হবে, সকলে মিলে একটা ব্যবস্থা করতে হবে। তারপর সকলে শান্তিপুর থেকে নবদ্বীপে এসে মায়ের আজ্ঞা নিয়ে, শচী মায়ের আজ্ঞা নিয়ে নীলাচলে যাবেন। তা এমন কথা তো নিতাই চাঁদ বুঝেছিলেন যে এমনটাই হবে, তাই বলে দিয়েছিলেন যে আগে গিয়ে শান্তিপুর নাথকে এই খবরটা দিয়ে। যখন শান্তিপুর নাথকে এই খবরটা দিতে গেছেন তখন সেখানে পরমানন্দ পুরী এসছে। মহাপ্রভু যখন দক্ষিণ দেশ ভ্রমণ করছিলেন তখন পরমানন্দপুরী ওই ঋষভ পর্বতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি তখন বলেছিলেন আমি গঙ্গা স্নান করতে রাজদেশে যাব। তোমার মনে আছে? মাধবেন্দ্রপুরীর শিষ্য এই পরমানন্দপুরী, তিনি গঙ্গা স্নান করবার জন্য নদিয়া নগরে এসেছে। তো সেদিন তিনি শচীমার গৃহে তিনি অবস্থান করছেন। শচীমা তাকে খুব সুন্দরভাবে সেবা করাচ্ছেন। পরমানন্দপুরী শচীমার মাকে মুখে শুনলেন যে মহাপ্রভু নীলাচল থেকে ফিরে এসছেন। তা যেই এই কথা শুনেছেন সাথে সাথে
কমলাকান্ত নামে একজন ভক্তকে নিয়ে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। তা যখন নীলাচলের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন, তখন এই গঙ্গার তীরে দেখছেন একটি খুব সুন্দর গৃহ। তো এই গৃহটি কার জিজ্ঞাসা করছেন? তখন একজন ভক্ত বলছেন, এই গৃহটি মাধবাচার্যের, ইনি মহাপ্রভুর অত্যন্ত কৃপার পাত্র। মহাপ্রভু তো শ্রীবাসের মৃত পুত্রের মুখে তত্ত্বকথা শুনিয়ে সকলকে শান্ত করেছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে জীবিত রাখেননি। কিন্তু এই মাধবাচার্যের মৃত পুত্রকে তিনি পুনর্জীবিত করে দিয়েছিলেন। কি কি সেই লীলা একটু ভক্তকে বলছেন পরমানন্দপুরী, একটু যদি সেই লীলা শ্রবণ করতে পারতাম, আপনি কৃপা করে একটু সেই অপূর্ব লীলা কথা আমাকে শ্রবণ করান। তখন সেই ভক্ত বলছেন, মাধবাচার্য তিনি অত্যন্ত ভক্তিমান, মহাপ্রভু ছাড়া তিনি কোনো মহাপ্রভুর কথা ছাড়া তিনি কোনো কথা বলেন না, সবসময় প্রেমানন্দেই তিনি মেতে আছেন, আর তার পত্নী সত্যবতী দেবী তিনি একান্ত মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুই তাদের প্রাণ। তো তাদের একমাত্র শিশুপুত্র, তার নাম গৌরাঙ্গ দাস, শিশুটির যখন 6 মাস বয়স, সেই সময় একদিন সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী দুজনে বসে মহাপ্রভুর লীলা কথা আলোচনা করছেন, আর গৌরাঙ্গ দাস পিতার কোলে, মাধবাচার্যের কোলে রয়েছেন। তা সত্যবতী দেবী ভোগের জন্য ওই বটি দিয়ে লাউ আমানি করছিলেন, এমন সময় শুনতে পেয়েছেন মহাপ্রভু পার্ষদদের নিয়ে সুমধুর সংকীর্তন করতে করতে মহাপ্রভু চলছেন। আহা, কি ধ্বনি, কানে গেলে কি আর স্থির থাকা যায়! হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আহা, এই ধ্বনি, এই ধ্বনি শুনলে কি আর স্থির থাকা যায়! মহাপ্রভু কীর্তন করতে করতে চলেছেন, হরিহরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো, হরিহরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। মাধবাচার্য আর স্থির থাকতে পারেননি,
ওই ছোট্ট শিশুপুত্র গৌরাঙ্গদাসকে তিনি মাটিতে ফেলে তিনি সংকীর্তনে যুক্ত হওয়ার জন্য, সংকীর্তনে যোগ দেওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে ছুটে চলেছে, কোনো দিকে খেয়াল নেই। আর সত্যবতী দেবী, তিনি তো ওই নাম যখনই তার কর্ণে গেছে তিনি আবিষ্ট এমন হয়ে গেছেন যে তার দুই নয়ন দিয়ে শুধু অশ্রু অশ্রু ঝরে পড়ছে, দুই নয়ন দিয়ে যেন যমুনার ধারা বয়ে যাচ্ছে। আর গদগদ কণ্ঠে বলে যাচ্ছে, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ। আর ওই ছোট্ট গৌরাঙ্গ দাস, বাবা তো তাকে মাটিতে ফেলে রেখে চলে গেছেন, তো এই হামাগুড়ি দিয়ে, তখন সব একটু হামাগুড়ি দিতে শিখেছে, হামাগুড়ি দিয়ে দিয়ে কখন মায়ের কোলে চলে গেছে। আর সত্যবতী মা, তার তো কোনো জ্ঞান নেই, ওই আবিষ্ট হয়ে তিনি লাউ আমারই করছেন। আর হাগর প্রাণ গৌর, হাগর প্রাণ গৌর বলছেন, বলতে বলতে ওই লাউ ছেড়ে দিয়ে কখন ছেলেকে ওই বটি দিয়ে তিনি টুকরো টুকরো করে কেটে ফেলেছে, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। সত্যবতী মা তো কিছুই জানেন না, তার কোনো দেহস্মৃতি নেই। তারপর তিনি ওই দেহে ওই পুত্রের দেহ খণ্ড খণ্ড করে তাকে হাঁড়িতে দিয়ে জল দিয়ে সেদ্ধ করবার জন্য উনুনের ওপর বসিয়ে দিয়েছেন, তা টক বক করে ফুটছে সেটা। এমন সময় মহাপ্রভু কীর্তন করতে করতে সেবাসঙ্গনে গিয়ে কীর্তন সমাপ্ত করেছেন। তা মাধবাচার্য তো তখন স্মৃতি ফিরে এসছে, তিনি ভাবছেন, হায় হায়, আমি তো ছেলেকে মাটিতে নামিয়ে রেখে চলে এসছি। তাড়াতাড়ি তিনি বাড়িতে এসছেন, দেখছেন সত্যবতী মা তিনি রান্না করছেন, ঠাকুরের ভোগের রান্না করছেন। তিনি গিয়ে ফিরে এসে তিনি দেখছেন সত্যবতীর কোনো জ্ঞান নেই, সত্যবতী শুধু হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর, দেখা দাও দেখা দাও বলে চলেছেন। আর এদিকে রক্ত বয়ে যাচ্ছে, তো তখন তিনি অত্যন্ত ভীত হয়ে পত্নীকে জিজ্ঞাসা করছেন, আমার ছেলে গৌরাঙ্গ দাস কোথায়? সত্যবতী তো কোনো উত্তর দিতে পারছেন না। তখন ওই সত্যবতীকে ধাক্কা দিয়ে বলছেন, আমার ছেলে গৌরাঙ্গ দাস কোথায়? আর সত্যবতী তার উত্তরে বলছেন, হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর। সত্যবতী দেবী মুখে আর কোনো কথা নেই, কি অদ্ভুত দৃশ্য! মাধবাচার্য যখন বারংবার তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করছেন, তখন সত্যবতী দেবী জ্ঞান ফিরে এসছে, তিনি তাকিয়ে দেখছেন আধখানা লাউটো পড়ে আছে আর রক্ত থইথই করছে। তাহলে কি তিনি লাউয়ের বদলে পুত্রের দেহই খণ্ড খণ্ড করে কেটে হাঁড়িতে সেদ্ধ করবার জন্য দিয়ে দিয়েছেন? তখন তো তিনি শিউরে উঠেছেন, ভীত হয়ে উঠেছেন। মাধবাচার্য তখন বারংবার তাকে জিজ্ঞাসা করছেন, সত্যবতীকে জিজ্ঞাসা করছেন, বলো 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 আমার ছেলে গৌরাঙ্গ দাস কোথায়? সত্যবতী দেবী তখন আঙুল দিয়ে দেখাচ্ছেন যে উনুনের উপর ফুটছে গৌরাঙ্গ দাসের দেহ। মাধবাচার্য বুঝতে পারলেন কি সর্বনাশ হয়ে গেছে, তিনি আর এতটুকু সময় নষ্ট না করে উনুন থেকে সেই হাঁড়িটি
তুলে নিয়ে মাথায় করে নিয়ে তিনি মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভু তো সেই মহাসঙ্গনে রয়েছেন, সেখানে গেছে। তা মহাপ্রভু তিনি তো অন্তর্যামী, লীলা করবার জন্য তিনি বলছেন, কি হয়েছে, কি এনেছো, তুমি আমার জন্য কিছু নিয়ে এসছো বুঝি? মাধবাচার্য হাড়িটি মহাপ্রভুর চরণে নামিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার দাসের পরিণতি। মহাপ্রভু গম্ভীর হয়ে গেলেন, নিত্যানন্দ প্রভুকে বললেন, এই হাড়িতে যে আছে তাকে ডাকো। মহাপ্রভু তো বুঝতেই পেরেছিলেন, তাই বললেন, এই হাড়িতে যে আছে তাকে ডাকো। মহাপ্রভু ইঙ্গিতে নিত্যাই চাঁদ ডাকলেন, গৌরাঙ্গ দাসের নাম ধরে ডাকছেন, গৌরাঙ্গ দাস বেরিয়ে এসো, গৌরাঙ্গ দাস বেরিয়ে এসো, গৌরাঙ্গ দাস পিতার কোলে ফিরে এসো। হাসতে হাসতে গৌরাঙ্গ দাস অক্ষত শরীরে বেরিয়ে এসে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণত হলেন। নিতাই চাঁদ তাকে কোলে তুলে নিয়ে মহাপ্রভুর চরণে অর্পণ করলেন। মহাপ্রভু সেই শিশুকে বক্ষে ধরে আলিঙ্গন করলেন, করে মাধবাচার্যের কোলে তুলে দিলেন। আর ভক্তগণ উচ্চৈশ্বরে হরিবোল 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 ধ্বনি করছে, চতুর্দিকে আনন্দের হিল্লোল। শ্রীবাস সে পত্নী মালিনী দেবী, তিনি ওই সত্যবতী দেবীকে আনিয়েছেন মাধবাচার্যের কোল থেকে। গৌরাঙ্গ দাসকে নিয়ে তিনি সত্যবতীর কোলে তুলে দিলেন। ভক্তগণ আনন্দে হরিধ্বনি করছে, আর নিতাই চাঁদ নাম সংকীর্তন শুরু করলে। আর সেই সংকীর্তনের মধ্যে মহাপ্রভু নৃত্য শুরু করলেন। ভক্তগণ সকলেই মহাপ্রভু নৃত্য দেখে আর স্থির থাকতে পারলেন না, সকলে নৃত্য করতে শুরু করলেন। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদের বাহু ধরে নৃত্য করতে করতে সত্যবতী মাধবাচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। আহা, নৃত্য কীর্তন হচ্ছে, আর এই ছয় মাসের শিশু গৌরাঙ্গ দাস, ওই গৌরাঙ্গ দাস মায়ের কোল থেকে নেমে এসে দুই বাহু তুলে হরিবোল হরিবোল বলছেন। মহাপ্রভু এই অপূর্ব লীলা দর্শন করে মাধবাচার্য তিনি কৃতকৃতার্থ শুধু হলেন তাই নয়, সমস্ত ভক্তগণ তারাও প্রভুর এই লীলা দেখে তাদের নয়ন সার্থক করলেন। আর নিতাই চাঁদের কীর্তন মহাপ্রভুর নর্তনে মাধবাচার্যের গৃহ
আর শুধুমাত্র গৃহ নয় সেদিনকে, সেদিনকে সেটা লীলাভূমিতে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম